सामने ज्योतिषशास्त्र जो 27 टी योग आछे सेई निये आलोचना करब। ये योगगुलो किन्तु कोनो राजयोग नय, एगुलो हच्छे जन्मेर समय अनुयायी आपनादेर कोष्ठीते बा बाच्चादेर लेखा थाके देखबेन जेखाने राशि लग्न गण इत्यादि लेखा थाके जे कि योगे आपनादेर जन्म। जेमन धरुन बीस कुम्भ योग, प्रीति योग, आयुष्मान योग इत्यादि 27 टी योग आछे सेईगुलो निये आमि आलोचना करब। এই যোগ নির্ণয়ের পদ্ধতি আমি আজকে এই ভিডিওয়ে বলছি না, এটা অন্য কোনো দিন কোনো শিক্ষামূলক যদি শিক্ষামূলক যেসব ভিডিওগুলো আমি করব তাতে আমি এগুলো তুলে ধরব, এই সব যোগ নির্ণয় করার নিয়মটা। যদি এখন কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে যোগ কী যোগে জন্ম একটা বাটন প্রেস করে জানা যায়। যাই হোক, আজকের আলোচনা বিষয় হলো জ্যোতিষের 27টি যোগ, কোন যোগে জন্মের ফলে কি ধরনের ফল হতে পারে। আলোচনা শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই যে আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা জানেন অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং আপনারা এই চ্যানেলের মাধ্যমে জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত বিভিন্ন আলোচনা শুনতে থাকুন, আর আলোচনা কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। তো আলোচনায় ফিরে আসছি। 27টি যোগের মধ্যে প্রথম এক নম্বর যোগ হলো বিষকুম্ভ যোগ। বিষকুম্ভ যোগের একজন জাতক পরিবার ভিত্তিক এবং একটি কমনীয় চেয়ার আকার থাকে। এই জাতক ব্যবসায়িক প্রচেষ্টায় বিপুল সম্পদ সংগ্রহ করতে পারে এবং তার নেতৃত্বের দক্ষতার সাথে নিজের লক্ষ্যগুলো পূরণ করতে সক্ষম হয়। এই যোগে জন্মে জাতক হবে কর্মদক্ষ, স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসবে, স্ত্রী পুত্র নিয়ে সুখে থাকতে চায়, বন্ধু বান্ধবদের সাথে সদ্ভাব থাকে এবং সে কলা শিল্পে দক্ষ হয়। দু নম্বর হচ্ছে প্রীতি যোগ। আপনি যদি প্রীতি যোগে জন্মগ্রহণ করেন তাহলে আপনি আপনার দক্ষতা এবং কথার বদন দিয়ে মানুষকে প্রভাবিত করার প্রবণতা দেখাবেন। আপনি সাহসী এবং সৎ পথে চলতে পছন্দ করেন। আপনি সৌভাগ্যবান যে সম্পদ এবং সম্পত্তি অর্জনের পাশাপাশি একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন করার ইচ্ছা আপনার আছে। এই যোগে জন্ম হলে সাধারণত জাতক জাতিকা খুবই সুখী হয়, শিক্ষিত পণ্ডিত ব্যক্তি দয়ালু হয় ও সুস্থ সবল দেহের অধিকারী হয়। তিন নম্বর আয়ুষ্মান যোগ। আয়ুষ্মান যোগে জন্মগ্রহণকারী জাতক একজন ভোজনরসিক যিনি নতুন জায়গায় ভ্রমণ করতে এবং বিভিন্ন রান্নার স্বাদ নিতে পছন্দ করে। এই জাতক একজন কর্মমুখী ব্যক্তি যিনি যে কোনো পেশার যে নিয়ম সেই নিয়ম মেনে চলেন। শিল্প সাহিত্যের ক্ষেত্রে পরিচিতি পাওয়ার ইচ্ছা আছে। এরা সাধারণত গুণবান, শক্তিশালী, ধনবান ও একটু অভিমানী হয়। একটা কথা বলে রাখা প্রয়োজন, এই সমস্ত ফল যে বলছি এগুলো কিন্তু শুধুমাত্র যোগজ ফল, যোগে জন্ম হলেই যে যোগজ ফলটা হবে তা নয়। সঠিক চারিত্রিক বৈশিষ্ট্য জানার জন্য সম্পূর্ণ রাশিচক্র বিচার করার প্রয়োজন আছে। চার নম্বর যোগ হলো সৌভাগ্য যোগ। আপনি যদি এই সৌভাগ্য যোগে জন্মগ্রহণ করেন তবে আপনি একজন আলাপচারী ব্যক্তি হতে পারেন। আপনি আপনার অভিব্যক্তি, চিন্তাভাবনা এবং কথাবার্তা দিয়ে অন্যদের প্রভাবিত করেন। আর্থিক ক্ষেত্রে আপনি আর্থিক সুবিধা এবং লাভ, আর্থিক লাভ পাওয়ার সম্ভাবনা আপনার যথেষ্ট থাকবে। আপনি আপনার পরিবারকে একটি আরামদায়ক জীবন দেওয়ার চেষ্টা করবেন। এই যোগে জাতক জাতিকারা সাধারণত নিজের দেশকে খুব ভালোবাসেন, এদের খেলাধুলায় পারদর্শী হওয়ার সম্ভাবনা থাকে। পাঁচ নম্বর হচ্ছে শোভন যোগ। আপনি যদি শোভন যোগে জন্মগ্রহণ করেন তবে আপনি উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন একজন গুণী ব্যক্তি। আপনি একজন কোমল হৃদয়ের ব্যক্তি যিনি চিত্তাকর্ষক কর্তব্যকথন এবং বুদ্ধিভিত্তিক দক্ষতা দিয়ে অন্যদের মুগ্ধ করবেন। এই যোগে জাতক জাতিকারা সাধারণত যে কোনো কাজে নিপুণ হন, সুন্দর দেহযুক্ত হন, ধনবান, দাতা, সকলের প্রিয় এবং ভোগ বিলাস প্রিয় হন। অতিগন্ধ যোগ। ছ নম্বর অতিগন্ধ যোগ। অতিগন্ধ যোগে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি সাহসী এবং পরোপকারী হয়। এই যোগে যে জাতকের জন্ম হয় সে অন্যের ওপর দোষ চাপিয়ে দিয়ে নিজেকে বাঁচাতে পারে। এই যোগে জন্মের জাতকের পক্ষে একটা সমস্যা হতে পারে যে সে তার মায়ের জন্য একটা সমস্যা হতে পারে। এই জাতক একটি স্বল্প মেজাজের বা শর্ট টেম্পার ব্যক্তি। এরা সাধারণভাবে খুব চতুর, বিবাদ প্রিয়,
নাস্তিক হয়, এদের পশু বা যে কোনো প্রাণী হত্যা করার প্রবণতা থাকে। 7 নম্বর সুকর্মযোগ, আপনি যদি সুকর্মযোগে জন্মগ্রহণ করেন তবে আপনি সম্ভবত একজন ধনী ব্যক্তি হতে পারেন যার চমৎকার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি রয়েছে বা অন্তর্দৃষ্টি রয়েছে। আপনি বুদ্ধিমান, সাহসী এবং আধ্যাত্মিক প্রবণতা আপনার থাকবে। এই যোগের জাতক সবসময় সৎকর্ম করতে ভালোবাসেন, এরা ধনসম্পদ দান করে থাকেন, হস্তকলা শিল্পে পারদর্শী হন, এরা সবসময় ধর্মীয় আচার অনুষ্ঠান করতে ভালোবাসেন। 8 নম্বর ধৃতি যোগ, ধৃতি যোগে জন্ম নেওয়া একজন জাতক বিরামহীন বা রেস্টলেস থাকে এবং মাঝে মাঝে বিরক্ত হয়, এদের বিপরীত দিকের দিকে আকর্ষণ থাকে। এই যোগে জন্মের জাতক একটি ধৈর্যশীল, বিশ্লেষণাত্মক এবং সহায়ক মনোভাবের অধিকারী, এদের দক্ষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। এই যোগের জাতক সাধারণত সুশীল, দান ধ্যান করতে ভালোবাসেন, পণ্ডিত, খুব বিনয়ী হয়। 9 নম্বর শূল যোগ, আপনি যদি শূল যোগে জন্মগ্রহণ করেন তবে আপনি বিশ্বস্ত এবং ভাগ্যবান, আপনার সমাজসেবার দিকে ঝোঁক থাকবে এবং আধ্যাত্মিক জ্ঞানও অন্বেষণ করবেন, কিন্তু আপনি বস্তুগত আরামের জন্যও অধীর থাকবেন। সাধারণত এই যোগে জন্ম হলে আত্মনির্ভরশীল, ভীতু প্রকৃতির ও ক্রোধী মানুষ হয়। 10 নম্বর গণ্ড যোগ, আপনার যদি গণ্ড যোগে জন্ম হয় তাহলে আপনি খুবই আলাপচারী, আপনি আপনার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন, বিলাসবহুল সম্পত্তি অর্জনের দিকে ঝোঁক থাকবে। এই যোগের জাতক জাতিকা হয় অত্যন্ত ধূর্ত, আত্মকেন্দ্রিক, রূঢ়ভাব ও সন্তাপদায়ক, অর্থাৎ মানুষকে দুঃখ দিয়ে এরা খুশি হয়। 11 নম্বর বৃদ্ধি যোগ, এই বৃদ্ধি যোগে জন্মগ্রহণ করলে আপনি একজন খাঁটি, দয়ালু এবং বুদ্ধিমান ব্যক্তি হবেন, আপনি ক্ষমতা ও কর্তৃত্বের পথে অধিষ্ঠিত হতে পারেন, আপনি প্রকৃতি প্রেমী। এই যোগের জাতক বা জাতিকা সাধারণভাবে ভাগ্যবান, বিনয়ী, মধুরভাষী ও বাক্যটু হয়। 12 নম্বর ধ্রুবযোগ, ধ্রুবযোগে জন্মগ্রহণকারী একজন জাতক খারাপ কাজ বা মন্দ কাজের প্রতি আকৃষ্ট হয়, এই জাতকের বিরুদ্ধে গোপন শত্রুদের ষড়যন্ত্রের কারণে জাতক জীবনে বাধার সম্মুখীন হতে পারে। এরা বুদ্ধিমত্তার স্বাভাবিক ধারাসহ একজন বুদ্ধিজীবী হতে পারেন। এই যোগের জাতকরা সাধারণত বুদ্ধিমান, কাব্যপ্রিয়, কীর্তিমান ও ধনবান হয়। 13 নম্বর হচ্ছে ব্যাঘাত যোগ, এই ব্যাঘাত যোগে জন্মগ্রহণ করলে আপনি একজন বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তি, আপনার বেশ কয়েকজন শত্রু থাকার সম্ভাবনা রয়েছে, আক্রমণাত্মক এবং অহংকারী আচরণের কারণে আপনি আপনার খ্যাতি নষ্ট করতে পারেন, আপনার শেক করার শক্তিশালী দক্ষতা রয়েছে যা আপনাকে বহুমুখী ব্যক্তি করে তোলে। এই যোগের জন্মালে সাধারণত রোগা, লম্বা, চোখের রোগে ভোগা ও আত্মকেন্দ্রিক হওয়ার সম্ভাবনা থাকে। 14 নম্বর হচ্ছে হর্ষণ যোগ, আপনার যদি হর্ষণ যোগে জন্ম হয় তবে আপনি প্রকৃতিগতভাবে আধিপত্যশীল এবং কর্তৃত্বশীল, আপনি একটি গতিশীল ব্যক্তিত্বের অধিকারী, আপনি সৃজনশীলতা, সাহিত্য এবং শিল্পকলা সম্পর্কিত বিষয়গুলোতে আগ্রহী, উৎসাহের সাথে আপনার সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যোগের জাতক জাতিকে সাধারণত দয়ালু, দাতা, সর্বশ্রেণীর মানুষের প্রিয়, ভক্তিবাদী ও জ্ঞানী হয়। 15 নম্বর বজ্রযোগ, আপনার যদি বজ্রযোগে জন্মগ্রহণ হয় বা আপনি যদি বজ্রযোগে জন্মগ্রহণ করেন তবে আপনার একটি সহায়ক, যত্নশীল মনোভাব রয়েছে, আপনি দান ধ্যান করতে এবং সুবিধা বঞ্চিতদের সাহায্য করতে পছন্দ করেন, আপনি বিপুল সম্পদ অর্জন করবেন এবং একটি শক্তিশালী সামাজিক অবস্থান উপভোগ করবেন, আপনার একটি কঠোর আদর্শ আছে, আপনি সামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়বেন। এই যোগে জাতক সাধারণত শক্তিশালী, দয়ালু, বিনয়ী ও শান্ত স্বভাবের এবং কর্মপটু হয়। 16 নম্বর হচ্ছে অস্ত্রিক বা সিদ্ধিযোগ, আপনি যদি এই সিদ্ধিযোগে জন্মগ্রহণ করেন তবে আপনি বস্তুগত সম্পত্তির প্রতি বা সম্পদের প্রতি আগ্রহী হবেন, মানে মেটেরিয়ালিস্টিক হবেন, আপনি মহান দক্ষতার অধিকারী এবং সম্পদ অর্জন করবেন, আপনার সংকল্পের কারণে আপনি আপনার কাজে শ্রেষ্ঠত্বের অর্জনের সম্ভাবনা রয়েছে।
এই যুগে জন্মগ্রহণকারী জাতক সাধারণত শক্তিশালী প্রবাদ প্রবাসে থাকতে ভালোবাসে ঐশ্বর্যশালী কিন্তু এদের দেখতে ভালো হয় না। ১৭ নম্বর হচ্ছে ব্যতিপাত যোগ। ব্যতিপাত যোগে জন্মগ্রহণকারীরা তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। এই যোগে জন্মগ্রহণকারী জাতক একটি অশালীন এবং অসংযত পদ্ধতিতে অর্থ ব্যয় করার প্রবণতা প্রদর্শন করেন। এরা অস্থির উদ্বিগ্ন এবং অনমনীয় প্রকৃতির। এদের ভাষা হয় কটু, রূঢ়ভাষী, অন্যের কাজে পক্ষপাতী, অপর ব্যক্তি সোজা কথায় বলতে গেলে চিটিংবাজ প্রকৃতি হয়। বরিয়ান যোগ, ১৮ নম্বর বরিয়ান যোগ। আপনি যদি বরিয়ান যোগে জন্মগ্রহণ করেন তবে আপনি আপনার চারপাশের সবাইকে খুশি করতে পছন্দ করেন। লোকেরা সাধারণত আপনার দক্ষতা, জ্ঞান এবং সম্পদের প্রশংসা করেন। আপনি আপনার মহৎ ব্যক্তিত্ব দিয়ে অন্যের মুগ্ধ করেন। আপনার সঙ্গীত ও শিল্প করার প্রতি আগ্রহ থাকবে। এই যোগে জন্মগ্রহণ করলে সাধারণত মানুষ দয়ালু, সাত্ত্বিক, ধর্মপরায়ণ, নম্র স্বভাব, ধনবান ও দাতা হয় কিন্তু অতিশয় কামুক স্বভাবের হয়। ১৯ নম্বর পারিক যোগ। পারিক যোগে জন্মগ্রহণকারী ব্যক্তি জ্ঞানী এবং বিভিন্ন বিষয়ে পারদর্শী হন। এদের ভুল এবং দুষ্ট আচরণের কারণে এরা বাধার সম্মুখীন হতে পারেন। এরা ভ্রমণ বিলাসী এবং নতুন জায়গা ঘুরে দেখতে এবং নতুন উপায় অন্বেষণ করতে পছন্দ করে। এই যোগে জন্মগ্রহণ করলে জাতক সাধারণত দাতা, দয়ালু, শত্রুজয়ী ও স্বল্পা আহারী হয়, মানে অল্প খায়, অন্যের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়। ২০ নম্বর শিব যোগ। আপনি যদি শিব যোগে জন্মগ্রহণ করেন তবে আপনি একজন পরোপকারী এবং সৎ ব্যক্তি। আপনি মানুষের কল্যাণ কামনা করেন। আপনি মানবতার সেবা করতে এবং অভাবীদের সমর্থন করতে পছন্দ করেন। আপনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকবেন এবং ঐতিহ্য ও আচার অনুষ্ঠানে আপনার দৃঢ় বিশ্বাস থাকবে। এই যুগে জাতকরা সাধারণত সুন্দর দেহযুক্ত ও বলবান হয়। ২১ নম্বর হচ্ছে সিদ্ধ যোগ। সিদ্ধ যোগে জন্ম জাতকরা লোকেদের পরামর্শ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ভালো। এরা একটি ভালো আইনি বা সম্পর্ক উপদেষ্টা হিসেবে কর্মরত থাকতে পারে। এরা ধর্মের দিকে ঝুঁকতে পারে এবং ঈশ্বরের প্রতি এদের অটুট বিশ্বাস থাকে। এরা সাধারণত শিল্পকলায় পারদর্শী হয়, গায়ন ফর্সা হয়, নগ্ন স্বভাব, ন্যায়পরায়ণ ও ঐশ্বর্যশালী হয়ে থাকে। ২২ নম্বর সাধ্য যোগ। আপনি যদি সাধ্য যোগে জন্মগ্রহণ করেন তবে আপনি একজন কঠোর, পরিশ্রমী, কূটনৈতিক এবং দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি। আপনি আপনার কাজে আত্মবিশ্বাসী থাকেন এবং বিপুল আর্থিক লাভ এবং সামাজিক স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যুগে জাতকরা সাধারণত শত্রুজয়ী, বুদ্ধিমান, দাতা, বিনয়ী ও নিজ ধর্মের প্রতি খুব নিষ্ঠাবান হন। ২৩ নম্বর হচ্ছে শুভ যোগ। আপনি যদি শুভ যোগে জন্মগ্রহণ করেন তবে আপনি সত্যবাদী, উষ্ণ হৃদয় ও নমনীয় প্রকৃতি। আপনি কিছু নীতির উপর জীবনযাপন করেন। আপনি আপনার দায়িত্ব হিসেবে গ্রহণ করা বিষয়গুলো সম্পন্ন করার জন্য অনেক প্রচেষ্টা করেন। আপনি অত্যন্ত সৌভাগ্যবান এবং প্রচুর সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যোগে জন্মগ্রহণকারীরা সাধারণত শত্রুজয়ী ও সমাজের একজন সম্মানীয় ব্যক্তি হন আর তেজস্বী ও সর্বজয়ী ব্যক্তি হন। ২৪ নম্বর হচ্ছে শুক্র বা শুক্ল যোগ। আপনি যদি শুক্ল যোগে জন্মগ্রহণ করেন তবে আপনি বিশ্বস্ত এবং বুদ্ধিজীবী। আপনার হিন্দু শাস্ত্র, বেদ সম্পর্কে শেখার আগ্রহ আছে। আপনি সৃজনশীল এবং শৈল্পিক প্রকৃতির। আপনি সাহসী এবং উচ্চশিক্ষার দিকে প্রবল ঝোঁক থাকবে। ২৫ নম্বর ব্রহ্মযোগ। ব্রহ্মযোগে জন্মগ্রহণকারী জাতকরা সাহসী এবং দুঃসাহসিক ধরনের হয়। এরা আধ্যাত্মিক বইয়ের প্রতি আগ্রহী একজন ধার্মিক ব্যক্তি। এদের পবিত্র শিক্ষা ও ধর্মগ্রন্থে বিশ্বাস আছে। এরা সাধারণত শাস্ত্রজ্ঞ, সুপণ্ডিত এবং সমাজে সুপ্রতিষ্ঠিত, কীর্তিমান হন, সুবিচার সম্পন্ন ব্যক্তি ও সমাজ সচেতন ব্যক্তি হন। ২৬ নম্বর হল ইন্দ্রযোগ। আপনি যদি ইন্দ্রযোগে জন্মগ্রহণ করেন তবে আপনি যত্নশীল মনোভাবের অধিকারী হন। আপনি নিয়ম অনুযায়ী কাজ করেন এবং একটি ধার্মিক পদ্ধতির সাথে জীবনে এগিয়ে যান। আপনার সহজাত নেতৃত্ব দেওয়ার দক্ষতা রয়েছে এবং আপনার উদ্যোগে শ্রেষ্ঠত্ব অর্জনের সম্ভাবনা রয়েছে। এই যুগে জন্মালে সাধারণত জাতক সর্বজ্ঞ, ঐশ্বর্যশালী, পরোপকারী, লক্ষ্মীশ্রী যুক্ত, দয়ালু ও প্রতাপশালী ব্যক্তি হন।
সর্বশেষ 27 নম্বর বৈধৃতি যোগ। আপনি যদি বৈধৃতি যোগে জন্মগ্রহণ করেন তবে আপনি একটি গতিশীল বহুমুখী কিন্তু অপ্রত্যাশিত ব্যক্তিত্বের অধিকারী হন। আপনি কার্য সম্পাদনে অসুবিধার সম্মুখীন হতে পারেন। আপনি সম্ভবত একটি প্রফুল্ল আত্মা বা ব্যক্তিত্ব আছে, মানে আপনার মধ্যে একটা সম্ভবত প্রফুল্ল আত্মা ব্যক্তিত্ব আছে, তবুও সামাজিক স্বীকৃতি পেতে অক্ষম। এই যুগে জন্মগ্রহণকারীরা সাধারণত গুণবান, বিদ্বান, বিশেষ ক্ষমতাবান, ত্যাগী ও ধনবান। আজ আলোচনা এই পর্যন্তই। আলোচনা কেমন লাগছে আপনার সেটা আপনি এই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন বিষয় নিয়ে হাজির হব। নমস্কার।